ফারিয়ান মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দই চিংড়ি মাছ বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তারপরে এরকম ভাবে ছাল ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এরকম ছোটো চামচের আমি 2 চামচ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে এরকম চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব। তারপরে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি করা, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের, আর 3টা কাঁচা লঙ্কা। এগুলো সব একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে পেস্ট করে নেব। দেখুন, আমার পেস্ট করা হয়ে গিয়েছে। দই চিংড়ি রান্না করার জন্য বন্ধুরা আমি এখানে গ্যাসে প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এটা মিডিয়াম আছে, আমি রান্নাটি করব। 4 সাইডে তেলগুলো লাগিয়ে নিলাম। তারপরে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে এরকমভাবে আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে ওগুলোকে হালকা করে আমি ভেজে নেব। দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে তুলে নেব। তারপরে বন্ধুরা, আমি এই তেলেই রান্নাটি করে নেব। তাতে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন। তারপরে মশলার পেস্টগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ খুব ভালোভাবে কষে নেব। দেখুন, অনেকটাই তেল ছড়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, টেস্ট অনুসারে লবণ, হলুদ গুঁড়ো। দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে কষে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দই। দইকে আমি খুব ভালোভাবে এরকম ঘেঁটে পেস্ট করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে এই দইটাকে আরেকটু ভালোভাবে নাড়িয়ে নেব, মশলার সঙ্গে খুব ভালোভাবে কষে নেব। দেখুন এইভাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এটাকে আরও একটু ভালো করে কষে নিতে হবে। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু সবের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে একটু লবণের দরকার ছিল, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই দই চিংড়ি বানানোর জন্য আমি বেশি কোনো উপকরণ আমার লাগে না, খুব বেশি মশলা দিই না, খুব কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে আমার এই দই চিংড়ি রেসিপিটি হয়ে গিয়েছে। তরকারিটি বন্ধুরা একদম ভালোভাবে রেডি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এটা ঢেলে দিচ্ছি। এই তরকারির টেক্সচারটার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।